প্রথম প্রশ্নের উত্তরে আমরা বলব যে মহিলাদের টিপ না উচিত। আর একান্ত তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেই টিপ হিন্দু মহিলাদের স্বাদেশ না হয় অনুরব ভাবে ওটা যেন প্রদর্শিত আকারে না হয় নন মহারামদের নিকটে যেন ওটা প্রদর্শন না করা হয় তো এই টিপ এই জাতীয় স্বার্থ খেয়াল করে যদি পড়তে চাই পড়তে পারে নিজের স্বামীর নিকটে অনুভাবে যারা মাহারাম যাদের সাথে বিবাহ আজীবন হারাম তাদের সামনে পড়তে পারে সৌন্দর্যের প্রতীক হিসাবে আর হিন্দুদের স্বদেশ যারা না হয় এটা খেয়াল করতে হবে কারণ আলী সাল্লাম বলেন করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে সুতরাং হিন্দু মহিলারা যে জাতীয় টিপ ব্যবহার করে সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং তাদের টিপটা অনেক সময় বড় ধারণা হয়ে থাকে আর বিশেষ করে সিঁদুর যেটা তারা মাথায় ব্যবহার করে থাকে এটা অবশ্যই বর্জনীয় এটা এখনো হিন্দু মহিলাদের প্রতীক হিসাবে সুপরিচিত আজও মুসলিম নারীদের ভিতরে এর প্রচলন রেবা রেওয়াজ নাই তো এটা খেয়াল করলে অসুবিধা না আশা করা যায় দ্বিতীয় প্রশ্ন ছিল যে মোবাইলে কোরআন শরীফ অ্যাপ ডাউনলোড থাকলে সেই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা হ্যাঁ যাবে অসুবিধা নাই তবে অবশ্যই যেন স্ক্রিনে প্রদর্শিত না থাকে কোনো প্রকার আয়াত এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু যদি ভিতরে থাকে কোনো সমস্যা নাই কারণ মোবাইলের হাজারো প্রোগ্রামের একটা প্রোগ্রাম হলো এই কোরআন কোরআন করিম অ্যাপস আর ওটা ভিতরে রয়েছে তাই কোনো সমস্যা হবে না কোনোভাবে কোরআন পড়তে গিয়ে এই অ্যাপসের কোরআন পড়তে গিয়ে অর্থাৎ মোবাইলের ডাউনলোড কৃত কোরআন পড়লে অজু করা জরে নাই অজু করে পাওয়াটা ভালো বলতে পারি কিন্তু ওটা পড়তে পারে যে ছাড়াও কোনো সমস্যা হবে না আশা করি উত্তর পেয়েছেন মারাকাল্লাহ হাফিক